টোটালি ফেলড এক কথায়। যতক্ষণ পর্যন্ত সমাজ আল্লাহর বিধান অনুযায়ী না চলবে ততক্ষণ পর্যন্ত সমাজ আপনি শান্তি পাবেন না। সমাজ তো দূরের কথা, আপনি পরিবারে শান্তি পাবেন না, ব্যক্তিতেই শান্তি পাবেন না। আর নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের আগে আগে খেলাফত উঠে যাবে এবং আল্লাহর আইন উঠে যাবে। তিনি আরো বলেছেন কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে মাদক দ্রব্য। মানুষ মাদক দ্রব্য খাবে, এটাকে হালাল মনে করে খাবে, মদ খাবে এটাকে হারাম মনে করবে না। মদের নাম অন্য অন্য কোনো নাম দিয়ে তারা মদ খাবে। আজকে যুবকদের প্রধান সমস্যা দেখবেন মাদক, ম্যাক্সিমাম যুবক মাদক দ্রব্য খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, তারি খায় না। ইউনিভার্সিটির ছেলেপেলেদেরকে দেখেন, মাদ্রাসা ছেলেদের কথা বাদ, এরা এগুলোর সাথে আলহামদুলিল্লাহ ওদের মতো জড়িত নয়। ইউনিভার্সিটির ছেলেগুলোকে দেখেন, ম্যাক্সিমাম মাদক দ্রব্যের সাথে জড়িত। আর যুবকদের একটা সমস্যা দেখবেন, ওই পর্নোগ্রাফি, ওই যে ব্লু ফিল্ম দেখে। যুবকদের ভিতর একটা চেতনা থাকে, ইমানি দীপ্তি থাকে, এই চেতনাটাকে নষ্ট করার তাদের দুইটা অস্ত্র ছিল, মানে ইসলামের শত্রুরা দুইটা অস্ত্র প্রয়োগ করেছে, সেটা হচ্ছে এক নাম্বার মাদক, আর দুই নাম্বার হচ্ছে এই পর্নোগ্রাফি বা অশ্লীলতা। মেয়েদেরকে ল্যাংটা করে ছেড়ে দিবে যুবকদের সামনে এবং তাদের চরিত্র অধঃপতনের অতল তলে চলে যাবে। যখন একটা যুবক হারাম কোনো সম্পর্কে থাকে বা পর্নোগ্রাফির সাথে থাকে বা মাদক দ্রব্যের সাথে থাকে, তখন তার ভিতর থেকে দেখবেন ঈমানের আলোটা আস্তে আস্তে নিভে যায়। এই যুবক কখনো আল্লাহর রাস্তায় বের হতে পারবে না, এই যুবক কখনো নিজের জান মাল ব্যয় করে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে পারবে না, সম্ভব না। ওরা খুব ভালো করেই জানে যুবকরা আমাদের জন্য থ্রেট, মানে হুমকি, এই জন্য যুব সমাজের ঈমানটা তারা নষ্ট করে দিয়েছে। সবই সুপরিকল্পিত, এই পুরো কাজগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে পশ্চিমা সভ্যতা থেকে। আপনার আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, ব্রিটেন বলেন, এই ফ্রান্স বলেন, সবাই একসাথেই ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডায় লিপ্ত আছে। আর বিগত 100-200 বছর থেকে আমরা ঘুমাই আর হালুয়া রুটি খাই আর সেমাই খাই, আপোষে মারামারি করি, মসজিদ ভাগ করি, এই করি, এই আমাদের কাজ। আর এগুলোকে আমরা বড় জিহাদ মনে করি। হানাফি ভাই সালাফিকে দেখতে পারি না, সালাফি হানাফিকে দেখতে পারি না, এই দল সেই দল, এই তরিকা সেই তরিকা, একজনের সাথে আরেকজনের উঠা বসা নাই, চলাফেরা নাই, এমনকি সালামটা পর্যন্ত দেই না। সুবহানাল্লাহ, আমাদের নবীজি বলেছেন যে একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে মুমিন হয়, আর ততক্ষণ একজন মুমিন হতে পারবে না যতক্ষণ একজন একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালো না বাসে। তিনি বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দেবো, আলা আদুল্লুকুম বিষয়ী, এমন কিছু তোমাদেরকে জানিয়ে দিব যেটার দ্বারা তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে। সাহাবীরা বলেন জানিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন তোমরা সালামের প্রচার করো, খালি সালাম দাও, মানুষকে সালাম দাও, এই সালামটুকু দেন ভাইয়ে ভাইয়ে মহব্বত হয়ে যাবে। ইনশাআল্লাহ।